দেখো বন্ধুরা, আমি এখানে কেটে নিয়েছি বিট আর আলু। বিট আর আলু আমি একসঙ্গে ভাজবো, তো চলো দেখতে থাকো। বিটটা ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি কেটে রাখা বিট আর আলু দিয়ে দেবো। বিট আর আলুটা দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে নাড়িয়ে দিয়ে মিশিয়ে নেবো। এবারে এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ, আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। এবারে খুব ভালোভাবে ভেজে নেবো। দেখো বিট আলু ভাজাটা হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আর একটু ভেজে নেবো। বিট আর আলু ভাজাটা একদম কমপ্লিট। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।